এই দিনের পালনীয় সুন্নাহ এবং এই মুহাররম মাসের করণীয় কাজ সম্পর্কে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। আমাদের আজকের বিষয় বুখারী মুসলিমের একটি হাদিস, কিন্তু আজকের প্রসঙ্গে দু একটি কথা বলেই আমরা মূল প্রসঙ্গে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহ অনেক ক্ষেত্রের মতো এই আশুরাকে ঘিরেও মূল সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছে। আমি বলবো না যে উম্মাহ সরে গিয়েছে বা উম্মাহ, বরং উম্মাহ বেশ কিছু লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার যে বিষয়টার উপর ফোকাস করেছিলেন সেটা আজকে আমাদের এই বাংলাদেশের অনেক মানুষই ভুলে গেছে। তারা কারবালার ইস্যুতে আশুরার ফজিলত তারা চিহ্নিত করেছে, অথচ আমরা জানি কারবালার প্রান্তরে যে ঘটনাটি ঘটেছে সেটা মর্মান্তিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত জুলুম নির্যাতন করে সেখানে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, কিন্তু সেটাই কারবালার মূল, সেটাই আশুরার মূল ঘটনা নয়। আজকে আশুরার মূল ঘটনা হিসাবে সেটাকে চিত্রিত করা হচ্ছে। আসল ঘটনা যেটি সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে সেদিক থেকে আমাদের চোখ ফিরে গেছে। পত্রিকাগুলোতেও দেখবেন কারবালার ঘটনাটাই হচ্ছে আশুরার মূল ঘটনা। যাই হোক, পৃথিবীর অনেক ঘটনাই তো ঘটেছে এই 10 তারিখে, এখনও ঘটছে, সব ঘটনাই কিন্তু আশুরার মূল ঘটনা নয়। অতএব আমি আজকের এই খুতবার শুরুতে আপনাদের সকলকে আমার নিজেকে সহ নসিহা করছি যে আসুন আমরা সুন্নাহর দিকে ফিরে আসি, দেখি যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন আমাদেরকে, মুহররম সম্পর্কে কী গাইডলাইন দিয়েছেন, এবং এই মাসের এবং বিশেষ করে আশুরার সিয়ামের কী করণীয় তিনি বলেছেন। তিনি নিজে আশুরার সিয়াম পালন করেছেন এবং সাহাবাদেরকে মদিনা আসার পরে তিনি এই দিনের সিয়াম পালন করার নির্দেশ দিয়েছিলেন, এবং পরবর্তীতে যখন তাকে বলা হলো যে ইহুদিরাও এই 10 তারিখই শুধু সিয়াম পালন করে, মূসা আলাইহিসসালামের সেই ঘটনাকে স্মরণ করে যখন আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছিলেন বনী ইসরায়েলের কবল থেকে, তখন তিনি বললেন তাহলে আগামী বছর তাদের সাথে পার্থক্য সূচনা করে আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। অতএব সুন্নাহ হচ্ছে 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রেকমেন্ড করেছেন। কেউ যদি 9 তারিখ মিস করে ফেলেন, তাদের জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বোঝা যায় যে 10 তারিখের সাথে একটু পার্থক্য করা, তাহলে 9 তারিখ যেহেতু মিস হয়েছে, আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাহলে সে 10 এবং 11 রাখবে, কিন্তু এইটা তার প্রথম প্রায়োরিটি হবে না, প্রায়োরিটি হবে 9 এবং 10। আর এই আশুরার দিনকে ঘিরে অনেক জাল হাদিস আছে, অনেক অত্যন্ত দুর্বল হাদিস আছে, আসুন আমরা একটু পড়াশোনা করি। যেই ঘটনাগুলো সত্য নয়, যে ঘটনাগুলোর মধ্যে কোনো অথেন্টিসিটি নেই, কোরআন এবং সুন্নার পক্ষের কোনো বক্তব্য নয়, সেগুলোকে চিহ্নিত করার প্রয়োজন। যদি আমাদের সমাজে সেগুলো প্রচলিত হয় তাহলে আসুন সেগুলোকে আমরা চিহ্নিত করি এবং বর্জন করি, এবং সেই আমলগুলোর দিকে ফিরে আসি যেটি সুন্নাহ আমাদেরকে রেকমেন্ড করেছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে বুখারী মুসলিমের একটা হাদিস নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের করণীয় ওই হাদিসের আলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه
ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أبو هريرة رضي الله تعالى عنه বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ছায়ায় ছায়া প্রদান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নম্বর হচ্ছে ইমামুন আদলুন, কোন কোন রাওয়ায়েতে হচ্ছে ইমামুন আদিলুন অথবা আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় হচ্ছে সেই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতের উপর নিজেকে গড়ে তুলেছে। তৃতীয় সেই ব্যক্তি যার অন্তর মসজিদগুলোর সাথে লিঙ্কড, একদম ওতপ্রোতভাবে জড়িত। চতুর্থ হচ্ছে সে দুজন ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে মাহাব্বা করেছে, ভালোবেসেছে, এবং আল্লাহর এই মাহাব্বাতের উপর ভিত্তি করেই তাদের একত্রিত হওয়া এবং তাদের পৃথক হওয়া। পঞ্চম হচ্ছে সেই ব্যক্তি যাকে পদমর্যাদা সম্পন্ন সুন্দরী এক মহিলা আহ্বান করেছিল আর সে বলেছিল আমি আল্লাহকে ভয় করি। ষষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় সাদাকা প্রদান করেছে এত গোপনে যে তার বাম হাত জানতে পারল না ডান হাত কী খরচ করেছে। এবং সপ্তমের শেষোক্ত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করেছে নির্জনে, কেউ তাকে দেখে, কোনো রিয়া সেখানে ছিল না, এবং আল্লাহ স্মরণে তার দুচোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হয়েছে। ইমাম বুখারী এবং মুসলিম এ দুটো হাদিস বর্ণনা করেছেন এবং এই দুটো হাদিসের প্রসঙ্গ আমরা জানি যে এটি কিয়ামত দিবসের সে ভয়াবহ অবস্থার আলোকে আমাদের সামনে পেশ করা হয়েছে। কিয়ামত দিবস যে দিবসকে মহান রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, কেন? লিয়াজজি আল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজি আল্লাযীনা আহসানু বিল হুসনা, যেন আল্লাহ তাআলা যারা অন্যায় কাজ, ভুল কাজ, মন্দ কাজ করেছে তাদেরকে শাস্তি দিতে পারেন তারা যে আমল করেছে তার কারণে, এবং যারা ভালো কাজ করেছে তাদেরকে সে ভালো কাজের বিনিময়ে পুরস্কৃত করতে পারে। সেই কিয়ামত দিবস, সে ভয়াবহ দিবসে আল্লাহ তাআলা যাদেরকে বিশেষ একটা অনুগ্রহ করে ছায়া দিয়ে যাদেরকে রহমত করবেন তাদের বর্ণনা এখানে এসেছে। কিয়ামত দিবসের ভয়াবহতা আমরা জানি সূরা আল হাজের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সে ভয়াল অবস্থা বোঝার জন্য সূরা হাজের এক এবং দুই নম্বর আয়াত পড়াটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ একটি জিনিস। যেদিন তোমরা সেই দিনটিকে প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধবর্ষের ব্যাপারে গাফিল হয়ে পড়বে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভ খালাস করে দেবে, এবং তোমরা মানুষকে দেখবে দিকবিদিক হয়ে দিশাহীনভাবে ছুটাছুটি করছে। প্রকৃত অর্থে তারা দিশাহীন নয়, কিন্তু আল্লাহর আযাব হচ্ছে ভয়াবহ। আল্লাহু আকবার! সেই ভয়াবহ দিনের অবস্থা আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি তুলে ধরেছেন। অধিকাংশ আয়াতে কিয়ামতের দৃশ্যটাই চলে এসেছে, কিয়ামতের দিন কি
কী ধরনের প্রকম্পন হবে, কী ধরনের ভয়াবহ দৃশ্য হবে, আসমান জমিনের কী অবস্থা হবে সেটাই তিনি তুলে ধরেছেন। আর এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে কিয়ামতের দিন বিচারের আগেই প্রত্যেক মানুষের আমল অনুযায়ী তার একটা অবস্থান নির্ণীত হবে। এই হাদিসগুলো আমাদের পড়া দরকার। আজকের আলোচনায় সবটাই আমরা পেশ করতে পারবো না। একটি সহিহ হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি কতটা ঘামের মধ্যে সে ডুবে থাকবে এটা তার আমল দ্বারা নির্ণীত হবে। কারো হবে টাকনু পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, এবং কারো আরও উপর পর্যন্ত, এবং কেউ পুরো ঘামের মধ্যেই সে ডুবে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিমের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদ 70 দিরাআন ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। বলছেন কিয়ামতের দিন মানুষ ঘামের মধ্যে থাকবে, এমনকি তাদের কারো কারো ঘাম 70 হাত পর্যন্ত এতটা গভীরতার মধ্যে থাকবে, এবং তাদের কাউকে কাউকে ঘামের মধ্যে তাদেরকে ডুবিয়ে দেওয়া হবে তাদের কান পর্যন্ত। অতএব আরও অনেক বিষয় আছে যেটা হয়তো আমরা অনেকে ভুলে গেছি, আমরা কিয়ামত দিবসকে একদমই ভুলে গেছি, এই দিবসের ভয়াবহতা সম্পর্কে আমাদের জানা নেই। যদি জানা থাকে তাহলে আজকের যে হাদিসটা পেশ করা হয়েছে সে হাদিসের আমরা প্রয়োজনটা অনুভব করব, সে হাদিসের যে ফজিলতগুলো এসছে 7 শ্রেণীর মানুষের জন্যে তার প্রয়োজনটা অনুভূত হবে আমাদের কাছে, এবং সে অনুযায়ী আমরা আমল করতে পারব। এখানে একটা বিষয় শুধু সামান্য আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব আমাদের কাউদের আলোকে, সেটি হচ্ছে কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ ছায়া বলতে কী বোঝানো হয়েছে। যিল্লুল্লাহ ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, কী বোঝানো হয়েছে আল্লাহর ছায়া দিয়ে। এখানে ওলামায়ে কেরামের দুটো অভিমত পাওয়া যায়। একটি হচ্ছে যিল্লুল্লাহ বলতে যিল্লু আরশিল্লাহ, যিল্লুল আরশ, আল্লাহর আরশের ছায়া। এবং তার পক্ষে আমরা বেশ কিছু হাদিসও পাই। ইবনে রাজব আল হাম্বলি রাহমাহুল্লাহ তার ফতহুল বারি গ্রন্থে এই হাদিসগুলো নিয়ে এসেছেন। এর মধ্যে একটি হাদিস হচ্ছে আল ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু আযযা ওয়া জাল, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আল মুতাহাবুনা বিজালালি ফি যিল্লিল আরশ, মানুষের মধ্যে যারা আমার ওয়াস্তে আমার কারণে আমাকে সন্তুষ্ট করার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বিনিময় করে, পরস্পরকে ভালোবাসে, তারা আরশের ছায়ায় থাকবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যেদিন আমার ছায়া ছায়ার কোনো ছায়া থাকবে না। এ হাদিসটিকে শেখ আলবানী সহিহ আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে শুদ্ধ বলেছেন। আরেকটি হাদিস ইমাম আহমদ তিরমিজি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং তিরমিজি এ হাদিসটিকে সহি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন গরীমিহি আও মাহা আনহু, যে ব্যক্তি তার পাওনাদারের যে ঋণ আছে সেটাকে, পাওনাদার নয় যে ঋণগ্রস্ত আছে তার ঋণকে ক্ষমা করে দেয়, যে ব্যক্তি তার ঋণগ্রস্তকে ক্ষমা করে দেয় অথবা ঋণকে মিটিয়ে দেয়, মাফ করে দেয়, কানা ফি যিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা, তাহলে সে কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাহলে দুটো হাদিসের মধ্যে এখানে যিল্লুল আরশ শব্দটা আমরা পেয়েছি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহর ছায়া বলতে এখানে আল্লাহর আরশের ছায়া। দ্বিতীয় দলের ওলামায়ে কেরাম তারা বলেন যে না, এখানে যিল্লুল্লাহ হচ্ছে শাইউন ইয়াখলুকুহুল্লাহু তাআলা ফি যালিকাল ইয়াউম, এটা হচ্ছে এমন একটা ছায়া যেটা আল্লাহ তাআলা সেই দিন স্পেশালি তৈরি করবেন। তাহলে আল্লাহর ছায়া হলো, আল্লাহ বলেন না আমার বান্দা, আল্লাহর বান্দা, এখানে আল্লাহর সৃষ্ট বান্দা, আল্লাহ যখনই আমার বলে বলেন দেখা যাচ্ছে যে সেখানে তার সৃষ্টির ক্ষেত্রে বলে তার সৃষ্ট কথাটা এখানে অ্যাড হবে। তাহলে যিল্লি আমার ছায়া মানে আমার সৃষ্ট ছায়া, যে ছায়াটা আল্লাহ সেদিন সৃষ্টি করবেন এই সমস্ত লোকদেরকে ছায়া দেওয়ার জন্য, যাতে ওই ভয়াবহ সূর্যের
তাপ থেকে তারা রক্ষা পেতে পারে। কারণ হাদিস দ্বারা বোঝা যায় যে সূর্যটাও সেদিন মানুষের খুবই কাছে চলে আসবে, ফলে সূর্যের ভয়াবহ তাপে তাদের সেই ওই যে আরাপ যেটার কথা আমরা বললাম, ঘামের প্রবাহ এবং নহর সৃষ্টি হয়ে যাবে। যাই হোক, এই কথাটি শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমীন রাহমাহুল্লাহ তার মজমুর ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। যেটাই হোক না কেন, তাতে কোনো অসুবিধা নেই। এতটুকু বোঝা গেল যে এই সাত শ্রেণীর লোকেরা একটা বিশেষ ছায়ায় আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কৃত হবে। আমরা আসুন এবার এই সাত শ্রেণী সম্পর্কে একটু আলোচনা করি, কি এদের বৈশিষ্ট্য এবং কেন এদেরকে এত বড় ফজিলত দেওয়া হবে। প্রথম হচ্ছে আল ইমামুল আদিল। আল ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ শাসক। শাসক হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে কোনো ভূখণ্ডে, কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানে চালানোর ক্ষমতা দেওয়া হয়, তিনি সেটা চালাবেন আদলের সাথে, ইনসাফের সাথে, তখনই তিনি হবেন আল ইমামুল আদিল। এটা সর্বোচ্চ পর্যায়ের শাসক থেকে আরম্ভ করে সর্বনিম্ন পর্যায়ের শাসক পর্যন্ত এর মধ্যে গণ্য। অতএব প্রশাসনিক স্তরে সর্বোচ্চ স্তরে যিনি আছেন, তার নিচে যিনি আছেন এবং সর্বনিম্ন স্তরে যিনি আছেন, এর মাঝামাঝি যারা অবস্থান করছেন, এরা প্রত্যেকেই এর মধ্যে সামিল হবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে স্পষ্ট হয়ে উঠেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ এটাকে আদল ইনসাফের সাথে তারা সে দায়িত্ব পালন করেছে কি না। তবে একটা জিনিস বুঝতে হবে, যার দায়িত্ব যত বড় তার জবাবদিহিতা তত বড়। অতএব সবচেয়ে বেশি জবাবদিহিতার মুখী হবেন যারা রাষ্ট্র চালাচ্ছেন, যারা খেলাফতের সর্বোচ্চ স্তরে ছিলেন, যারা সমাজ চালাচ্ছেন, যারা বিশ্বকে পরিচালনা করছেন, তাদেরকে সবচেয়ে বেশি জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমরা দেখি যে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতার যিনি মালিক ছিলেন তাকেও কিন্তু ইন্ডিকেট করেছেন। যেমন কি বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং দুনিয়াতে আল্লাহ তাআলার খলিফা ছিলেন, সবচেয়ে তার সময় সবচেয়ে বড় বাদশাহ ছিলেন, পৃথিবীতে তার চেয়ে বড় কোনো বাদশাহ দুনিয়াতে তখন ছিল না। তাহলে আল্লাহ তাআলা তাকে বললেন যে আমি তোমাকে জমিনে খলিফা নির্ধারণ করে দিয়েছি, মনোনীত করে দিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে সত্য সহকারে হুকুম পরিচালনা করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে তোমার প্রবৃত্তি তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবীলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যায়, সরে যায়, আল্লাহর পথ থেকে যারা বিচ্যুত হয়ে যায়, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনটি, অর্থাৎ যেদিন সব কিছুর হিসাব হবে সেই দিনটিকে তারা ভুলে গিয়েছিল। আজকেও দেখবেন যে যারাই তাদের যে কোনো পরিচালনার ক্ষেত্রে ভুল করছে, বেইনসাফের পরিচয় দিচ্ছে, তারা কিন্তু আখিরাতকে ইগনোর করছে। আর এই জন্যেই, আর এই জায়গাটা অনেক কঠিন জায়গা, আপনার উপর যখন কোনো দায়িত্ব অর্পিত হয় তখন ইনসাফের সাথে সেই দায়িত্বটা পালন করাটা আসলে একটা কঠিন বিষয়, আল্লাহ ভীরু না হলে এবং আল্লাহর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালনের জন্য মাইন্ডসেট না করলে, চেষ্টা না করলে, এটা কারো পক্ষেই সম্ভব নয়। এই জন্য অনেক স্বামীকেও দেখি তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে না, অনেক সমাজপতিকে দেখি তার স্ত্রীর সমাজের সবার প্রতি সকাল সঠিক দায়িত্ব পালন করে না, প্রতিষ্ঠানে দেখি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা অধীনস্থদের প্রতি ইনসাফ করে না। এবং পৃথিবীর বহু দেশে আজকে লক্ষণীয় যে তারা দেশগুলোকে যারা চালাচ্ছেন সেখানেও তাদের যথেষ্ট ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, আদল ইনসাফের যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল
নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন আমানতসমূহকে আমানতের মালিকদের কাছে তোমরা সঠিকভাবে হস্তান্তর করো এবং আদায় করো। আর যখন মানুষের মধ্যে তোমরা হুকুম পরিচালনা করবে যেন তোমরা আদল এবং ইনসাফের সাথে হুকুম পরিচালনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না উত্তম উপদেশ প্রদান করছেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু পর্যবেক্ষণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন الذين يعدلون في حق حكمهم واهليهم وما ولوا وما ولوا رسول صلى الله عليه وسلم বলেন যারা ইনসাফ ভিত্তিক সবকিছু পরিচালনা করে আল্লাহর কাছে তারা আল্লাহর ডান দিকে কিয়ামতের দিন নূরের পালপট অর্থাৎ মিম্বরের উপর থাকবে, নূরের মিম্বরের উপরে থাকবে। আর আল্লাহর উভয় হাতই হচ্ছে ইয়ামিন, ডান হাত, আল্লাহর উভয় হাতই হলো ডান হাত। আল্লাযীনা ইয়াদিলুনা, এই যে মুকসিতিন যাদের কথা বলা হলো, ইনসাফকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী, এরা কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহি, যারা তাদের হুকুম পরিচালনার ক্ষেত্রে আদল এবং ইনসাফ এবং ন্যায়ের অনুসরণ করে, ওয়া আহলিহিম, এবং তাদের পরিবার পরিজনের পরিচালনার ক্ষেত্রেও তারা আদল ইনসাফ করে, ওয়া মা ওয়ালু, এবং তাদেরকে যে কোনো দায়িত্ব দেওয়া হয় না কেন প্রত্যেক দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা আদল ইনসাফের পরিচয় দিয়ে থাকে। সুতরাং এর মাধ্যমে আমরা বুঝলাম যে এই একটি শব্দের মধ্যে প্রাথমিকভাবে যদিও উম্মার শাসকবর্গকে বোঝানো হয়েছে, কিন্তু এর পাশাপাশি অধস্তন দায়িত্বশীল পর্যন্ত এর মধ্যে চলে আসবে, যাদেরকে আজ আল্লাহ পৃথিবীর এই ক্ষমতা, বিত্ত, বৈভব এবং সব কিছু দান করেছেন। তাদের রিমাইন্ডার হিসাবে আল্লাহ তাআলা আরেকটি আয়াত তিনি উল্লেখ করেছেন, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা তাহসাবান্না আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালিমরা যা করে তোমরা আল্লাহকে সে সম্পর্কে গাফিল হিসাবে মনে করো না, মনে করো না যে আল্লাহ সে সম্পর্কে গাফিল। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন এমন একদিন পর্যন্ত যেদিন মানুষের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দেওয়া হবে, আখিরাতের কথা বলা হচ্ছে। আরেকটি হাদিস বলে আমরা এই প্রসঙ্গ শেষ করছি, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি ইমাম আহমদ তার মুস্তাদ গ্রন্থে বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এটি সহিহ আল জামা আস-সাগীরের মধ্যে সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়ালি আমরা আশারাতিন, যে কোনো ব্যক্তি যদি 10 জন ব্যক্তিরও দায়িত্ব প্রাপ্ত হয়, ফামা ফাওক যালিক, অথবা তার বেশি লোকের দায়িত্ব প্রাপ্ত হয়, ইল্লা আতাল্লাহ আযজা ওয়া জাল্লা মাগলুলান ইয়াউমাল কিয়ামাহ ইয়াদুহু ইলা উনুকি, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এদের প্রত্যেককেই কিয়ামতের দিন তাদেরকে শৃঙ্খলিত করে নিয়ে আসবেন, তার হাত তার ঘাড়ের সাথে একই শৃঙ্খলে আবদ্ধ থাকবে। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ এভাবে নিয়ে আসবেন কিয়ামতের দিন, ফাক্কাহু বিররুহু, ফাক্কাহু বিররুহু, আও আওবাকাহু ইথমুহু, আউওয়ালুহা মালামাহ ওয়া আওসাতুহা নাদামাহ ওয়া আখিরুহা খিজিয়ু খিজিয়ুন ইয়াউমাল কিয়ামাহ, বলা হচ্ছে যদি তার কোনো পুণ্য থাকে, আদল ইনসাফ এবং ন্যায় থাকে, তাহলে সেটি খুলে যাবে, সেটি খুলে যাবে, আর যদি তার কোনো পাপ থাকে তাহলে সেটি খুলবে না, সেটি তাকে আরও আঁকড়ে ধরে থাকবে, যার শুরু হচ্ছে মালামাহ, তিরস্কার দিয়ে শুরু। একজন অত্যাচারী ব্যক্তি, অসৎ ব্যক্তিকে যখন মানুষ এভাবে দেখবে প্রথম কী করবে? মালামাত করবে, শুরু হবে মালামাত দিয়ে, তিরস্কার, ও আওসাদুহা নাদামা, পরবর্তীতে এই মালামাতের কারণে হবে তার লজ্জা, ও আখিরুহা খিজিউ খিজিউন ইয়াউমাল কিয়ামাহ, আর শেষ পরিণতি হচ্ছে খিজি, অপমান, শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম। অতএব এখানে নসিহা হচ্ছে
আমাদের করণীয় হচ্ছে যার যেখানে যে দায়িত্ব প্রাপ্ত আমরা হয়েছি, আসুন আমরা ন্যায়সঙ্গতভাবে কাজ করি, অন্যায়কে বর্জন করি, দুর্নীতিকে বর্জন করি, অসততাকে বর্জন করি, প্রতারণাকে বর্জন করি, এবং আল্লাহর একজন মুখলেস মুত্তাকি আল্লাহ ভীরু একজন মানুষে, একজন মুসলিমে আমরা পরিণত করি। দ্বিতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক যারা নিজেদেরকে গড়ে তুলেছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। আল্লাহর ইবাদতের মধ্যে কি কোনো নাফরমানি আছে? আল্লাহর ইবাদতের মধ্যে কি কোনো মাদক সেবন আছে? কোনো মাস্তানি আছে? কোনো অন্যায় কাজে সম্পৃক্ত হওয়া আছে? তাহলে আমাদের তরুণ প্রজন্মের জন্য এই নাসিহাটা, কিন্তু তরুণরা, তোমরা যারা আল্লাহর ছায়া পেতে চাও কিয়ামতের সে ভয়াবহ দিনে, তাহলে নিজেদেরকে ইবাদতের উপর তৈরি করো। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের মর্মটা একটু বোঝার চেষ্টা করো। ইবাদত হচ্ছে আল খুদু ওয়া তাযাল্লুল লিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করা এবং আল্লাহর বিনা বাক্য ব্যয় নিঃশর্ত আনুগত্য পোষণ করা প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই আনুগত্যের জন্যে একজন যুবককে অবশ্যই কোরআন এবং সুন্নাহ এর অনুসরণ করতে হবে, বুঝতে হবে। সুন্নাহ এবং কোরআনের যারা স্কলার তাদের সাথে তাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। যতটুকুই তোমরা জেনেছ ভাববা না যে অনেক কিছু জেনে ফেলেছ। আজকে তরুণদের অনেক বিচ্যুতি, এ সম্পর্কে আমরা কিছু কথাও বলেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক তরুণ অবশ্যই আছেন যারা আজকে সহি সুন্নাহ এবং আল্লাহ তাআলার সঠিক দিক নির্দেশনার উপর নিজেদেরকে গড়ে তুলতে চায়। আমরা সেই তরুণদেরকে উদ্বুদ্ধ করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের সংখ্যা বাড়িয়ে দেয়, আল্লাহ যেন তাদেরকে সঠিক দিশা দেয়, কোনো যে কোনো বিচ্যুতি থেকে তাদেরকে রক্ষা করে, এবং তারা যেন আল্লাহর খালেস বান্দা হয়ে দিনের, মুসলিমদের, মুসলিম উম্মার, এই দেশের এবং সমগ্র বিশ্বের কল্যাণ সাধনার তৌফিক দান করে। এক্ষেত্রে একটা রোল মডেল আছে, অনেক রোল মডেলই আছে তরুণদের, অনেক রোল মডেলই আছে। যদি তারা এই রোল মডেলগুলো একটু বের করে আনতে পারে, এক্সপ্লোর করতে পারে, যারা এখন ফুটবলের খেলোয়াড়দেরকে রোল মডেল বানায় কিংবা ক্রিকেটের সেলিব্রিটিদেরকে রোল মডেল বানায়, তারা কিন্তু এই রোল মডেলগুলো ধারে কাছে যেতে পারবে না। তরুণদের রোল মডেল হতে হবে সাহাবাই কেরাম, এবং তারও আগে সে সমস্ত তরুণরা কোরআনের ভাষায় যাদেরকে বলা হচ্ছে ফিতিয়াতুল ইমান, ইমানের যুবকেরা, ইমানের তরুণেরা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, সূরা আল কাহফের মধ্যে। তারা হচ্ছে সেই সব যুবক যারা তাদের রবের প্রতি ইমান পোষণ করে, ইমানটাকে হোল্ড করে, এবং আমরা তাদের হৃদয় বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ফিতিয়াতুল ইমানের কথা, আসহাবুল কাহাফের মধ্যে সেই ফিতিয়াতুল ইমানের কথা এখানে উল্লেখ করেছেন। অতএব তাদের রোল মডেল ইসলামের আগে, অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের আগে কারা, আর রাসুল সাল্লাহ সাল্লামের এই ইসলাম গ্রহণ করে কারা আমাদের রোল মডেল হয়েছেন, তাদের থেকেই কিন্তু আমাদের রোল মডেলগুলোকে নিতে হবে। এবং তাদের দেখে দেখেই যদি আজকে আমাদের এই তরুণ প্রজন্ম নিজেদেরকে গড়ে তোলে, তাহলে তাদের ক্ষেত্রে এই বাক্যটা প্রযোজ্য হবে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেই যুবক যিনি প্রত্যেকটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই যুগে তরুণ স্কলার ছিলেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিন্তু আমরা কখনোই দেখি না কোনো বড় সাহাবাকে অপমান করেছেন, যে কোনো ধরনের মতবিরোধের কারণে করেননি। তরুণদেরকে আজকে সেটাও খেয়াল রাখতে হবে, যদি কারো ভুল প্রকাশও পায় আদবের সাথেই সেটা প্রকাশ করতে হবে। তরুণদের ইবাদতের উপর নিজেদেরকে গড়ে তোলার জন্য ইসলামের ওই প্রায়োরিটিতে আসতে হবে, গুরুত্বপূর্ণ ফরজ কাজগুলো যেন কখনোই ব্যাহত না হয়। সালাত যাতে সে কখনোই ত্যাগ না করে, শুধু জুমার সালাত পড়লে হবে না, পাঁচ ওয়াক্ত সালাত তাকে পড়তে হবে, এবং আরও বেশি বেশি সালাহ, যে সালাহগুলো ইসলাম রেকমেন্ড করেছে, সুন্নাহ বলে ঘোষণা করেছে, তাহিয়াতুল ওয়াদু, দুখুলুল মসজিদ,
সালাত তাহাজ্জুদ, সালাত দোহা, এভাবে তারা বেশি বেশি সালাত পড়ে আল্লাহমুখী হবে, কোরআনের সাথে নিজেদেরকে লিঙ্ক করবে। কারণ কোরআন পড়া ছাড়া এবং কোরআন বোঝা ছাড়া ইবাদতকে বোঝা যাবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সুন্নাহগুলো তাদেরকে অধ্যয়ন করতে হবে। তবে এগুলো বোঝার ক্ষেত্রে অবশ্যই স্কলারদের সাহায্য তাদের নিতে হবে, আমাদের সালাফে সালেহীনদের বুঝের আলোকেই তাদেরকে বুঝতে হবে, তাহলেই সে নাশা ফি ইবাদাতিল্লাহ এই এই মর্যাদা সে পাবে। তৃতীয় যে বিষয়টি এখানে এসেছে, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ আও ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে, যারা সারাক্ষণ তার অন্তরটাকে মসজিদে রেখে আসে, আল্লাহু আকবার। মসজিদকে ভালোবাসা মানে হচ্ছে দিনকে ভালোবাসা, মসজিদকে ভালোবাসা মানে হচ্ছে বাইতুল্লাহ যিনি রব, রব্বুল মসজিদকে ভালোবাসা, মসজিদকে ভালোবাসা মানে হচ্ছে কোরআনকে ভালোবাসা, মসজিদকে ভালোবাসা মানে হচ্ছে সুন্নাকে ভালোবাসা, মসজিদকে ভালোবাসা মানে হচ্ছে সমস্ত মুসলিম মুমিন সবাইকে ভালোবাসা। মসজিদে তো মুমিনরাই আসে, মুসলিমরাই আসে, মসজিদে কোরআন থাকে, সুন্নাহ থাকে, আর মসজিদ হলো বাইতুল্লাহ, বাইতুম মিন বুয়ুতিল্লাহ। অতএব মসজিদকে ভালোবাসার সাথে অনেক কিছু সম্পর্কিত। যে মসজিদকে ভালোবাসতে পেরেছে, মসজিদের মধ্যে নিজের অন্তরকে জড়াতে পেরেছে, তাহলে তার নাজাতের ব্যবস্থা আল্লাহ চাহে তো হয়ে গেছে বলে আমরা আশা করতে পারি। অতএব আসুন আমরা মসজিদকে ভালোবাসার উপর আরেকটু অধ্যয়ন করি। এটা জাস্ট ছোটো একটা বিষয়, যেমন মসজিদে হেঁটে আসা, মসজিদে সালাতের আগে চলে আসা, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়া এবং সালাতের জন্য ইন্তেজার করা, এই সমস্ত হাদিসগুলো পড়লে আপনারা এর ফজিলতটা পাবেন। আর সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াকামা আস-সালাতা ওয়াআতাজ যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মসজিদকে তো আবাদ করে সে সমস্ত লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হবে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আজকে ওয়াক্তিয়া সালাতগুলোতে কিন্তু মসজিদে আমাদের তরুণদেরকে আমরা খুবই কম পাই, তরুণদের বিশাল অংশ আজকে সালাত পড়ে না। তাদের কাছে কি এই মেসেজটা যায়নি? যাদের কাছে গিয়েছে তাদের উচিত হচ্ছে ওদেরকে পৌঁছানো। মসজিদ থেকে যারা বিমুখ, তাদের লাইফ স্টাইলটা সেরকমই হয়ে যেতে বাধ্য। মসজিদের হালাকায় যারা উপস্থিত হন না, মসজিদের খুতবায় যারা উপস্থিত হন না, যারা শুধুমাত্র রুটিন দু রাকাত সালাত পড়ে চলে যান, মসজিদের সাথে তাদের ভালো সম্পর্ক স্থাপিত হয়নি। আর যারা আসেনি না, তাহলে তাদের অবস্থা তো আরও খারাপ। পাঁচ ওয়াক্ত সালাত যারা পড়বেন তাদের মসজিদে পড়া উচিত পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সেটা অপশনাল, তবে মহিলাদেরও মাঝে মাঝে আসা উচিত। জুমার সালাতে আজকে মেয়েদের বেশি বেশি মসজিদে আসা উচিত। আমাদের অনেক মুসলিমরা তারা মনে করে যে বছরে দুই ওয়াক্ত সালাত দুইটা সালাত পড়লে চলে, সালাতুল ঈদাইন। কেউ কেউ মনে করে যে সপ্তাহে একটা সালাত পড়লে মোটামুটি ওই দিন আল্লাহর কাছ থেকে সব ক্ষমা করিয়ে নেওয়া যাবে। এভাবে হবে না। রুটিন মুসলিমের মধ্যে এরকম যে বিভাজনটা আজকে দেখা দিয়েছে, প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং, আসলে এটা ইসলামে নেই। ইসলামে রেগুলার মুসলিম হতে হবে, রুটিন মুসলিম নয়, রেগুলার মুসলিম হতে হবে, এবং সেটা মসজিদের মাধ্যমেই আমাদের তৈরি করতে হবে। মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েই আসলে একজন ব্যক্তির ইসলাম কতটা টিকে থাকবে থাকবে না সেটা নির্ধারিত হয়। আপনারা যদি সার্ভে করেন, একটু খেয়াল করে দেখেন, তাহলে সেটা প্রমাণিত হবে, এবং এটা আরও বেশি প্রমাণিত পাশ্চাত্যের দেশগুলোতে। সেখানে ইসলামিক সেন্টার মানেই মসজিদ, মসজিদ মানে ইসলামিক সেন্টার। যদি সেখানে কেউ না যান, তাহলে কিন্তু তার দিনের সাথে রিলেশনটা একদম হালকা হতে হতে একসময় তিনি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে একে অন্যকে ভালোবাসা। এখানে দুজন ব্যক্তির বিষয় আছে, কমপক্ষে দুজন হতে হবে। আর সকলে সকলকে ভালোবাসা
সেটাও হতে পারে। প্রত্যেকেই মুসলিমদের বিষয় হচ্ছে তারা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তা'আতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযভুন তাদা'আলাহু সা'ইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। সহিহ মুসলিমের হাদিস। মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা মমতায় দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। দেহের একটা অংশ বা একটা অঙ্গ যদি কোনো শেকায়ত করে তখন পুরো দেহটাতে সাড়া দেয়। জ্বর হোক, সর্দি হোক, যে কোনো ক্ষেত্রেই পুরো দেহটাই সেখানে সাড়া দিয়ে থাকে। এভাবেই মুসলিমদের ভালোবাসা দুজন থেকে উত্তীর্ণ হতে হতে পুরো উম্মার মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ভালোবাসার মূলনীতিটা কি? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর জন্য একসাথ হওয়া, আবার আল্লাহর জন্যই পৃথক হওয়া। আল্লাহর জন্য একসাথ হওয়ার অর্থটা কি? আপনাদের একসাথ হওয়ার প্রত্যেক জিনিস বা প্রত্যেক মিটিং, প্রত্যেক গ্যাদারিং, এটা যেন আল্লাহকে সন্তুষ্ট করে। আজকে যদি একসাথ হওয়ার মধ্য দিয়ে এমন কোনো কাজের জন্য আমরা একসাথ হই যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে, সেই মাহাব্বা কিন্তু আল্লাহ চান না। কোনো দুর্নীতি, কোনো অন্যায়, কোনো পাপ কাজে সকলে মিলে সদা পরামর্শ করে একসাথ হলো, সেই মাহাব্বা, এটাও এক ধরনের মাহাব্বা। এরা একসাথ হলো একটা মিশনকে সামনে রেখে। এই মাহাব্বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বরং এটা হচ্ছে পাপের মাহাব্বা। এই মাহাব্বা করা যাবে না। যে কোনো পাপের জায়গাগুলোতে গ্যাদারিংটাও কিন্তু এরকম। যেমন সিনেমা দেখার জন্য একসাথ হওয়া, কোনো পাপ কাজের জন্য একদল লোক একসাথ হওয়া, এর জন্য একসাথ হওয়া যাবে না। বরং যে কোনো মিটিং সেটা আল্লাহর পছন্দনীয় হতে হবে। ওয়া তাফাররাকা আলাইহি, পৃথক হওয়া, এটা আল্লাহর জন্য কীভাবে হয়? যখন কেউ একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হবেন, সে বিচ্ছিন্ন হওয়াটাও যেন আল্লাহর ওয়াসতে হয়, সে বিচ্ছিন্ন হওয়াটাও যেন শরীয়তে রেকমেন্ডেড হয়, এখানে সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে মুসলিম সে একসাথেই থাকুক আর আলাদাই থাকুক, কোনোটাই শরীয়ত নির্দেশিত পন্থার বাইরে যাবে না, এবং তার ভিত্তিতে তারা একে অপরকে ভালোবাসবে, এখানে সেটাই হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুহু ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। হে ইমানদার লোকেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ দীন থেকে সরে যায়, তাহলে অচিরেই আল্লাহ তাআলা এমন একটা জাতিকে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, এই জাতির লোকেরা মোমিনদের জন্য খুবই বিনয়ী হবে। ইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এবং প্রবল প্রতিরোধ মুখর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, এবং তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে তারা ভয় পাবে না। আর এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা প্রদান করে থাকেন। আল্লাহ প্রশস্ত রহমতের অধিকারী এবং সর্বজ্ঞ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আবু দাউদের হাদিস, শেখ আলবানী সাহিহ আল জামে আস-সাগীরের মধ্যে সাহিহ বলেছেন, আবু উমামা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই হাদিসে? যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ভালোবাসে এবং আল্লাহর ওয়াস্তে ঘৃণা করে। আল্লাহর ওয়াস্তে ঘৃণা নিয়ে আমাদের কিন্তু অনেক ধরনের ভুল ব্যাখ্যাও আছে। ওয়া আতা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে প্রদান করে, দান করে। ওয়া মানা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে বিরত থাকে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করল। তাহলে এখানে মান আহাব্বা লিল্লাহ, এটা হচ্ছে এখানে মূল কথা, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আমাদের অধিকাংশ ভালোবাসাটাই কিন্তু স্বার্থপরতা আছে। স্বার্থপরতা যাদের পেছনে থাকবে তারা মাহাব্বাতের এই ফজিলত কিন্তু আর কিয়ামতের দিন পাবে না। তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসাটা হতে হবে এবং আল্লাহর নির্দেশিত পন্থায়, সুন্নার নির্দেশিত পন্থায় ভালোবাসাটা হতে হবে। পঞ্চম হচ্ছে, সেই ব্যক্তি যাকে কোনো পদমর্যাদা সম্পন্ন সুন্দরী মহিলা কোনো মন্দ কাজের দিকে আহ্বান করে, তারপরে সে বলে ইন্নি আখাফুল্লাহ, এটা একটা চমৎকার গাইডলাইন আমাদের সকল মুসলিমদের জন্য, যে যুগে জেনা ব্যভিচারে ভরে গেছে, যে যুগে
অনেক পরিবারে এতটাই পাপাচার ঢুকেছে, পরকীয়াতে ভরে গেছে। ফিল্ম দেখে দেখে এগুলো এখন শিখছে অনেক মেয়েরা, কিভাবে অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, শুধুমাত্র বাস্তব জগতেও নয়, ডিজিটাল জগতেও। সে ফেসবুক, নানা রকম ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই কাজটা তারা করে। এই যুগে আমাদের তরুণদের জন্য এটা একটা সুন্দর অ্যাডভাইস, এমন ব্যক্তি যাকে কোন মহিলা আহ্বান করেছে কিন্তু সে বলে কি, ইন্নি আখাফু আল্লাহ, এটা বলতে পারে ওই যুবক, যে ইবাদতের মধ্যে নিজেকে গড়ে তুলে অভ্যস্ত হয়েছে, যে আল্লাহর তাকওয়ার উপর নিজেকে অভ্যস্ত করতে পেরেছে। কিন্তু যারা তাকওয়াই বুঝে না, যারা আল্লাহর ভয় ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে, তারা কিন্তু কারসাজি করবে এই কাজের জন্য। সমাজে, মুসলিম সমাজে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এই ব্যাধিটা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, এবং প্রচার মাধ্যমে এগুলো ব্যাপক করে আরও মানুষকে উৎসাহিত করা হচ্ছে, যেন জেনা, ব্যভিচার সহ যত পাপ আছে বা সেদিকে অশ্লীলতার দিকে আহ্বানকারী বিষয়গুলোকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে যুবক শুধু ওই একটা সিচুয়েশনে যে একদম মক্ষম মুহূর্তে ইবনে আখাফুল্লাহ বলবে, ব্যাপারটা এমন নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে তিন লোকের ঘটনা বর্ণনা করেছেন, যারা গুহায় বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে গুহায় আটকে যাওয়ার পরে তারা প্রত্যেকে আল্লাহর কাছে এক একটা আমলের ওসিলা দিয়ে দোয়া করেছিল, এবং একজন ওসিলা দিয়ে দোয়া করেছিল যে তার চাচাতো বোনের সাথে তার এমন একটি মুহূর্ত তৈরি হয়েছিল, তখন চাচাতো বোন তাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং আংটি তার অধিকার ছাড়া তুমি ওপেন করো না। তখন তিনি বললেন যে আল্লাহ, তুমি যদি জেনে থাকো যেটা তোমার ভয় আমি করেছি, তাহলে পাথরটা সরিয়ে দাও। পাথরটা আরেকটু সরে গিয়েছিল, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এটাই হচ্ছে আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এবং ওই অবস্থার সাথে এটা মানে সীমাবদ্ধ নয়, বরং যখনই আপনি কোনো অশ্লীলতা দেখবেন বলবেন ইন্নি আখাফুল্লাহ, যখনই আপনি কোনো পরিবেশে যাবেন সেখানে এই অশ্লীলতা দেখবেন বলবেন ইন্নি আখাফুল্লাহ। এটা হলো সর্বোচ্চ পর্যায়ের অশ্লীলতা, যেখানে মুসলিমরা ইন্নি আখাফুল্লাহ বলে তা থেকে সরে আসে। অশ্লীল পোশাক, অশ্লীল কালচার, যে কোনো পাপ, বিশেষ করে নারী ঘটিত যে কোনো বিষয় থেকেই বলতে হবে ইন্নি আখাফুল্লাহ। নারীদেরকেও ঠিক তেমনিভাবে এই এই হাদিসগুলো কিন্তু নারী পুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য, নারীরাও পুরুষ ঘটিত কোনো অশ্লীলতার ক্ষেত্রে বলবে ইন্নি আখাফুল্লাহ। ষষ্ঠ হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমনভাবে সাদকা দেওয়া যে তার বামহাত জানতে পারল না ডান হাত কি প্রদান করল। সাদাকা দেওয়ার ব্যাপারে আল কোরআনে প্রচুর আয়াতে নির্দেশনা এসেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, আমরা সে আলোচনায় যাচ্ছি না, শুধু এতটুকু বলবো যে আসুন আমরা আল্লাহর ওয়াস্তে সাদাকা করি। এখানে সেটাই বোঝানো হচ্ছে, গোপনের কথা কেন বলা হচ্ছে। আজকাল মানুষ দেখিয়ে দেখিয়ে জাকাত দেয়, মিডিয়াকে সামনে রেখে জাকাত দেয়, মানুষকে একসাথ করে জাকাত দেয়, জাকাতের ট্রাকে ট্রাকে শাড়ি লুঙ্গি নিয়ে এসে জাকাত দেয়, তবে ইদানিং সেটা কিছুটা কমেছে, এটা কিন্তু রিয়া। এই হাদিসে বলেছে তার বাম হাত জানতেও পারবে না ডান হাতকে সাদাকা করে, তার মানে কি, রিয়া নাই, এবং আল্লাহর জন্যই, আল্লাহ সন্তুষ্টির জন্য সে সাদাকা প্রদান করে। আমরা আশা করব যে আপনারা সাদাকা বাড়িয়ে দিবেন। একটু আগে মসজিদের কথাও আমরা বলেছি, মসজিদের সাথেও সাদাকা জড়িত, মসজিদে যতটা আপনি দান করবেন সেটা কিন্তু সাদাকা হয়ে যাবে, মসজিদে যত দান সেটা সাদাকা হয়ে যাবে। আর আপনারা জানেন এই তাকওয়া মসজিদে এখনও জমির মায়নার অনেক কিছু বাকি আছে, আমরা আশা করব আপনারা সেখানে মুক্ত হস্তে দান করবেন, তাহলে দুই দলের মধ্যে পড়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। একটা হচ্ছে রাজুলুন আল্লাহুদ ফিল মাসাজিদ, মসজিদকে যে ভালোবাসে সেই মসজিদে দান করতে পারে, যে মসজিদকে ভালোবাসে না, মসজিদের প্রতি তার অনুগ্রহ আগ্রহ নাই, তাহলে সে মসজিদে কেন দান করবে। ঠিক একইভাবে মসজিদে দান করতে গিয়ে আপনি মুতাসাদ্দিক হয়ে যাবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি দান করলেন, এবং সেটা যদি গোপনে হয় সবচেয়ে ভালো। একটা হাদিস শুধু বলি এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররে তুদফিউ গাদাবার রাব,
গোপন সাদাকা আল্লাহর ক্রোধ এবং গজবকে একদম মিটিয়ে দেয়, নির্বাপিত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো অনেক সময় অনেক ভুল করি, অনেক পাপ করি, দোয়া শুধু নয়, দোয়ার পাশাপাশি এভাবে গোপন সাদাকা যদি বাড়াতে পারি, অর্থাৎ আল্লাহর রাস্তায় গোপনভাবে দান করা, কোনো আত্মীয়কে দেওয়া, কোনো মেধাবী ছাত্রকে দেওয়া, কোনো গরিবকে দেওয়া, দুস্থ লোককে দেওয়া, হসপিটালে কোনো রোগীকে দেওয়া, মসজিদ বানানোর জন্য দেওয়া, এই কাজগুলো হচ্ছে সাদাকা। এবং এগুলো আল্লাহর রাস্তায় যত ব্যয় আছে সবগুলোকে ইনক্লুড করে। সপ্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর মহাব্বতে, দীনের মহাব্বতে পরিপূর্ণ হয়ে কাঁদে। মহাব্বত কিন্তু কাঁদার কারণ। আপনি প্রিয়জনদের সাথে অনেক বছর পর সাক্ষাতের পরে কাঁদেন কেন? এটা তো খুশির খবর, কারণ এখানে মহাব্বা আছে। যে মায়ের সাথে সন্তানের মিলনে মা কেঁদে ফেলে, সন্তান কেঁদে ফেলে, স্ত্রীর সাথে স্বামীর মিলনে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো, উভয়ের চোখে পানি এসে যায়। ছাত্রের সাথে শিক্ষকের অনেকদিন পর দেখা সাক্ষাতে উভয়ের চোখে পানি এসে যায়। ঠিক তেমনি যে আল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসে, সে গোপনে আল্লাহর কথা স্মরণ করে, স্মরণ করে আল্লাহর নিয়ামতের কথা, কত বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা স্মরণ করে তার চোখেও পানি এসে যায়। সুবহানাল্লাহ। এবং অনেকগুলো হাদিস আছে, এর মধ্যে একটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনান লা তামাসসুহুমা আন-নার, দুই চোখকে একটা দুই মানে এক ধরনের দুই চোখ আছে যে দুই চোখকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা চোখ যে আল্লাহর ভয়ে কেঁদে ফেলেছে, আল্লাহর মহাব্বতে কেঁদে ফেলেছে, যে আল্লাহর দীনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবেসে কেঁদে ফেলেছে। ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং ওই চোখ যে আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দীনের হেরাসাত পাহারায় কাটিয়েছে, রাত কাটিয়েছে, সে উম্মাকে পাহারা দিয়েছে, সে উম্মাকে পাহারা দিয়েছে। এই দুই প্রকার আইন কখনো, আইন মানে চোখ, জাহান্নামে যাবে না। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ তাআলা বলেন সূরা আল মাইদা 13 নম্বর আয়াতে, যখন রাসূলের উপর যা কিছু নাযিল হয়েছে এটা যখন তারা শুনে, অর্থাৎ কোরআনের তেলাওয়াত যখন তারা শুনে, আপনি তাদের চক্ষুগুলোকে দেখবেন অশ্রুসিক্ত হয়েছে, কারণ তারা হককে জানতে পেরেছে। তাহলে হককে যারা জানতে পেরেছে, হককে জানাটাও চোখে অশ্রু আসার কারণ হতে পারে। তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে সাক্ষীদাতাদের সাথে আমাদেরকে লিখে রাখুন, গণ্য করুন। সর্বশেষ আমরা সবটাই মোটামুটি বলেছি। এই সাত প্রকার আলোচনার মধ্য দিয়ে যেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে সেটি হলো কি আমল এখন আমাদেরকে করতে হবে, কোন গ্রুপের মধ্যে আমরা সম্পৃক্ত হব। এটা কি সম্ভব যে সব গ্রুপের মধ্যেই নিজেকে সম্পৃক্ত করা? উত্তর হচ্ছে সম্ভব। যেটাকে আমরা বলেছি যে মহিলা তাকে আহ্বান করেছে, আহ্বান করা লাগবে না। এখন যারা ফিল্ম দেখছেন এটাও কিন্তু এক ধরনের আহ্বান, মনে রাখবেন। যারা সুন্দরী নারীদেরকে বিভিন্ন মিডিয়া দেখছেন এটাও কিন্তু এক ধরনের আহ্বান, জেনার প্রতি আহ্বান না, তিনি এগুলো দেখবেন না, স্টপ করবেন, বলবেন ইন্নি আখাফুল্লাহ। আর বাকি যে ছয়টা আছে একজন ব্যক্তির মধ্যে সেটা পাওয়া যাওয়া সম্ভব, এবং এই সপ্তম যেটা বললাম এটাও সম্ভব। অতএব এই হাদিসের আলোকে আসুন আমরা আমাদের কর্মণে নির্ধারণ করি, আমরা যেন আর কেবতের দিন সেই ছায়া পেতে পারি যে ছায়া আল্লাহ নিজে সৃষ্টি করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সেই ছায়া নিচে ছায়া প্রদান করেন, কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন, এবং আমাদেরকে তার প্রকৃত মোমেন আমলদার বান্দা হিসাবে গণ্য করেন। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين
واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله صلى الله وسلم عليه وبارك عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فيا اخوه الاسلام اتقوا الله عز وجل واعلموا ان سعاده الدنيا والاخره منوطه بالايمان بالله وبالتمسك بدين الله وبالعمل الصالح الذي يحقق لصاحبه الفوز الابدي والفلاح السرمدي يوم ينقسم الناس الى شقي وسعيد قال تعالى فمن ثقلت موازينه فاولئك هم المفلحون ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم في جهنم خالدون فجدير بالمؤمن ايها الاخوه جدير بالمؤمن ان يستعد لهذا اليوم العظيم اليوم العصيب بالعمل الصالح فتعالوا اخوه الايمان لنكن من هؤلاء السبعه الذين يظلهم الله في ظله يوم لا ظل الا ظله ولنسع الى ذلك سعيا حثيثا ولنلازم الافعال التي تجعلنا في جوار هذه الصحبه الطيبه في ظل الشريف الكريم ظل الله تعالى يوم لا ظل الا ظله الا وصلوا على من امركم الله بالصلاه عليه بقوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وعلى خلفائه الاربعه الراشده وعلى الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين يا رب العالمين اللهم دمر اعداءك اعداء الدين اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين وتقبل من المسلمين اللهم اعف عنا وعن المسلمين يا رب العالمين اللهم اصلح واحفظ جميع المسلمين يا رب العالمين اللهم اصلح المسلمين في كل مكان اللهم اصلح ولاة امور المسلمين اللهم وفقهم لما يرضيك يا رب العالمين وجنبهم جميع معاصيك يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين اللهم اشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين اللهم تقبل منا ومن المسلمين انك انت التواب العظيم يا رب العالمين اللهم تقبل منا توبتنا واغسل حوبتنا وسدد ألسنتنا اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم أحسن عاقبتنا في الأمور كلها يا رب العالمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وأقيموا الصلاة